আলাইকুম আসসালাম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ রাসুলিল্লা ভাই হাজার কথা হলো এই বেতন নামাজের ব্যাপারে আমাদের দেশে মানে যারা মাঝাবপন্থী আর কি মানে তাদের মধ্যে আলাদা রকম এই বেতন নামাজটা লক্ষ্য করা যায় আর যারা মাঝাবপন্থী নন তাদের মধ্যে আলাদা রকম লক্ষ্য করা যায় এই বেতর নামাজ নিয়েও আমাদের মধ্যে চরম একটা বিভ্রান্ত চরম একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এই বেতর সম্পর্কে একটা আগে জানা দরকার যে বেতরটা কি বেতর হচ্ছে সুন্নাতে মোয়াক্কাদা বেতরের হুকুম হচ্ছে সুন্নতে মুহাক্কাদা যা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কোনোদিনই ছাড়েননি এমনকি সফরেও ছাড়েননি সফর অবস্থাতেও তিনি ফজরের দুই রাকাত সুন্নাত এবং এই বেতর দিন ছাড়েননি অতএব বেতর গুরুত্বপূর্ণ নামাজ রাত্রির শেষ নামাজ আল্লাহ রসুল্লাম বলছেন বেতরা তোমাদের রাত্রির শেষ নামাজ তোমাদের যেটা হবে সেটা হচ্ছে বেতরের নামাজ বেতর শব্দের অর্থ হলো বিজোর বেতর শব্দের অর্থ হলো বিজোর জোরাহীন যাই হোক এবং এই ভেতরের রাকাত সংখ্যা ভেতরের রাকাত সংখ্যা হচ্ছে নয় তারপরে হচ্ছে সাত তারপরে পাঁচ তারপর তিন তারপরে এক অর্থাৎ কেউ নয় রাখাতেও বেতন পড়তে পারেন কেউ সাত রাখা তো ভেতর পড়তে পারেন কেউ পাঁচ রাখা তো ভেতর পড়তে পারেন কেউ তিন ডাকাত ভেতর পড়তে পারেন কেউ এগারাকাতও বেতর পড়তে পারেন এখন যারা নয় রাকাত বেতর পরবেন বা যারা নয় রাখ ভেতর পড়েন তাদের নিয়ম হলো যে আট রাকাত পরার পরে তার শাহুদ পাঠ করবে আট রাকাত পরার পরে তার শাহুদ পাঠ করবে তারপরে সে আবার উঠবে উঠার পরে এক রাখাত পূর্ণ করে আবার শেষ রাকাতে সে পূর্ণ তার দরুদ পাঠ করে সে কী করবে সালাম ফেরবে এটা হচ্ছে নয় রাকাতের নিয়ম সাত রাখাতেরটাও ঠিক এইরকমই ছয় রাকাতের বেলা মানে পরে সে কী করবে তাসাহুত পাঠ করবে তারপর উঠবে এমনি সাত রাকাত পণ্য করে সে কী করবে তারপরে সালাম ফিরবে কিন্তু পাঁচ রাকাতে কোনো তাসাহত নেই পাঁচ রাকাত যদি কেউ পড়ে তাহলে পাঁচ রাকাত টানা সে পড়ে সে তার সাথ পাঠ করার পর সে সালাম ফিরবে তিন ডাকাত বেতারের ব্যাপারে দুই রকম নিয়ম এসছে একটা হচ্ছে দুই দুই রাকাত সালাম ফিরে পরার পরে সালাম ফিরবে তারপরে নতুন করে আগ্রাকাত পড়বে। আর এটাই হচ্ছে সবথেকে বেশি গ্রহণযোগ্য মানে এবং বেশিরভাগ মানুষ এই তিন ডাকাতের ওপরে এইভাবে আমল করেন যে দুই রাকাত পড়ার পর তা সাথ পরে সালাম ফিরে দেওয়া তারপরে তৃতীয় রাকাতটাকে তারপর আর এক নতুন করে পড়া যেমন মক্কা শরীফ হয় মদিনা শরীফ হয় বিভিন্ন মানে দেশে হয় যেটা হয় একে বলা হয় সাফো বেতর জোর বেজোর জোর বেতর সাফো আর একরকম নিয়ম হচ্ছে সেটা হচ্ছে টানা তিন ডাকাত মধ্যেখানে না বসে বা সালাম না ফিরে টানা তিন ডাকাত পড়াও যায় এটা একরকম নিয়ম আর যদি কেউ চায় এক রাখাত ভেতর পড়তে তাহলে এক রাকাতও ভেতর পড়া যেতে পারে যা আল্লাহ সাল্লাম মানে রাত্রে নামাজ পড়তেন নামাজ পড়ার পরে শেষ মানে শেষে এক রেখাত বেতার পড়তেন এটা বোকার শিল্প হাতি এসেছে অতএব এক রেখাত বেতর পরাও যেতে পারে বা এক রেখাত বেতর পরাও যাবে জায়েজ কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা কি অনেক যারা মাঝাবপন্থী যারা তারা কি করেন এই তিন বেতনটাকে মা মাগরেবের মতো করে পড়েন মাগরেবের মতো করে পড়েন আল্লাহ রসুলাম বলছেন লাতুসসাফ বেহুল রে তোরা বিল মাগরেবে লাতুসাব বেহুল রে তোরা বিল মাগরেবে তোমরা মাগরেবের মতো বেতেরটাকে পড়ো না অর্থাৎ মাগরেব মতো কেমন করে যে দুই রাকাত পড়ার পরে তার তারপর উঠে আবার এক রাকাত পড়ে তারপর তারশাহুদ পড়ে সালাম তোরা এটা হচ্ছে মাগরেবের মতো করে যা আমাদের দেশে হয় যে দুই রাকাত পড়ে তাশাহুদ তারপরে আবার এক ডাকাত নতুন করে পড়ে আর তারপরে আবার এক পড়ে মানে দুই তাসাহ পড়া হয় তিন ডাকাত নামাজে যেটা আল্লাহ রসুলাম নিষেধ করেছেন আর এই পদ্ধতিটা হচ্ছে মানে সঠিক না ভুল পদ্ধতি আর একটা যেটা হয় আমাদের দেশে আর একটা সেটা হচ্ছে কি যে তিন ডাকাত ওই মানে মানে পড়ছি রুকুতে যাওয়ার আগে কিন্তু তৃতীয় আমরা কি করি যে দুই হাত উত্তোলন করে নতুন করে আবার এটি আর কি রুকুতে যাওয়ার পূর্বে দুই হাত উঠিয়ে আবার হাতটা বেঁধে তারপরে দুয়ে কুনুত পাঠ করা হয় এটাও এক ধরনের বেদাত এটাও এক ধরনের বেদাত কেন যেহেতু আপনি নতুন করে আবার হাত তোলার কোথা থেকে প্রমাণ পেলেন না কোনো হাদিস বর্ণিত হয়ে যায় সম্পর্কে আর যদি কোনো সালফাশাল লাইন থেকে এই ধরনের কোনো কথা হয়ে থাকে তা শুদ্ধ নয় সুতরাং আপনি যদি তিন টাকা টানা পড়বেন তাহলে রুকুর আগে যদি আপনি দুয়া একুনুট করেন। পড়তে পারেন কিন্তু হাত তোলা যাবে না আবার নতুন করে লা হোক বলে হাত তুলে আবার হাত বেঁধে দুয়া কোন পাঠ করা এটা হচ্ছে বেদাত অতএব আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম যা বলেছেন কি যে আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছ আই কেমন উসাল্লি যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো সেইভাবে তোমরা নামাজ পড়ো সুতরাং পদ্ধতি কার হবে পদ্ধতি হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কিন্তু আমরা পদ্ধতি অনুসরণ করি অন্যান্য মানুষের তো ভাইজান আমি এতটুকুই আপনাকে অনুরোধ করব এতটুকুই আপনাদেরকে বলবো যে কাজই আমি করি না কেন সেই কাজের মধ্যে যেন আমার এখলাস থাকে আর যে কাজটা আমি করব তার পদ্ধতি যেন মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের পদ্ধতি হয় তো ভাইজান যেভাবে আমাদের বেতের পড়া হয় ওই যে মাগরবীর মতো তাসাহুদ এটা আল্লাহ রসুল সাল্লামের পদ্ধতি না তারপরে মানে শেষ রাখাতে রুকুতে যাওয়ার পূর্বে হাত উঠিয়ে আবার হাত বেঁধে দুয়ায় কুনুত পরা এটাও আল্লাহ রসুলের পদ্ধতি না সুতরাং আল্লাহ রসুলাম বলছেন কি মান আহদা সাফি আমরিনাহাদা মালাই সামিন হো ফাহরাদ মান আহেদা শাফি আমরিন আহাদা মালাই সামিন হো ফাহরাদ আল্লাহ রসুল বলছেন আমার দিনের মধ্যে এমন কিছু নব উদ্ঘটিত জিনিস মানুষ তৈরি করলো যা আমি বলিনি বা আমার নির্দেশ নেই তা প্রত্যাখিত সুতরাং আমরা এই নব উদ্ভব জিনিসকে আমার প্রত্যাখ্যান করব এবং যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভেতর পড়েছেন সেইভাবে আমরা বেতন পড়বো সেই পদ্ধতিতে পড়বো আমরা যেন এই দুহাইটা না দিই যে আমাদের বাপ দাদাদের কি ভুল করতো বাপ দাদার কি ভুল বুঝেছিল এই দোহাই যেন না দিই কেন তারাও ছিলেন মানুষ আমরাও হচ্ছে মানুষ তাদেরও ভুল হতে পারে যেমন আমাদের ভুল হয় অতএব আমরা সবসময় এই খেয়াল রাখবো কুল্লবাণী আদম খাত্তা ওখায় রাত্ত নাত প্রত্যেক আদম সন্তানের ভুল হয় উত্তম ভুলকারই হচ্ছে কে যে ভুল সংশোধন করে নেই তবা করে নেই অতএব ভুলের ঊর্ধ্বে কেউ না ভুল তো মানুষই করে ভুল অন্য কেউ করে না ভুল মানুষ এবং জিন এরাই করবে আর তাছাড়া পৃথিবীতে ভুল কারু হবে না ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত